এখানে আজকে আমরা চন্দ্রযান থ্রি সংক্রান্ত দুটো ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এসেছি। এক হচ্ছে চন্দ্রযান থ্রি এর উৎক্ষেপণের ডেট আবার পরিবর্তিত হয়েছে, আর দুই হচ্ছে চন্দ্রযান থ্রি মিশনটিকে সোলার প্যানেল কিভাবে এই মিশনে শক্তি যোগাবে সেই তার টেকনিক্যাল ডিটেলস আমরা এখানে আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে চন্দ্রযান থ্রি এর উৎক্ষেপণের ডেট আগে ছিল 12 তারিখ, মানে 12ই জুলাই দুপুর 1:30টার সময়। তারপরে সেটাকে পরিবর্তন করে করা হলো 13ই জুলাই দুপুর 2:30। এখন যেটা নতুন আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো 14ই জুলাই দুপুর 2:35 শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান থ্রি লঞ্চ করা হবে। এবার চলে আসি এর টেকনিক্যাল ডিটেলস, যে চন্দ্রযান থ্রিতে পুরো প্রজেক্ট, যে পুরো যে মিশনটি রয়েছে তাতে কিভাবে সোলার প্যানেল শক্তি যোগাবে। আমরা প্রত্যেক দিন এই চ্যানেলে চন্দ্রযান থ্রি মিশনের আপডেট দিই, তো আপনারা এটাকে ফলো করতে পারেন চ্যানেলটাকে। তো প্রথমে বলি, চন্দ্রযান থ্রি উৎক্ষেপণের পর মহাকাশযানটি LVM3 রকেটের ফুয়েলের সাহায্যে পৌঁছে যাবে চাঁদের কক্ষপথে 384,400 কিলোমিটার পথ অতিক্রম করে। এই দীর্ঘ পথযাত্রায় জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহৃত হলেও মহাকাশযানের অভ্যন্তরীণ কাজকর্ম চালানোর জন্য, অর্থাৎ এর ক্যামেরা, সেন্সর, কম্পিউটার, লেজার ডপলার, ভেলোসিমিটার ইত্যাদি ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ব্যাটারিতেই কিন্তু চলবে, আর এই ব্যাটারিকে চার্জ দেবে প্রোপালশন মডিউলে লাগানো সোলার প্যানেল। এক্ষেত্রে সোলার প্যানেলের মোনোপার্ক প্যানেলগুলি ব্যবহার করা হয়েছে। এই প্যানেলের দুটি পৃষ্ঠেই বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা রয়েছে। এরপর চন্দ্রযান চন্দ্রপৃষ্ঠে ল্যান্ড করলে ল্যান্ডারে লাগানো সোলার প্যানেলগুলি কাজ শুরু করবে। ল্যান্ডারে লাগানো প্যানেলগুলি ল্যান্ডারকে ক্যামেরা চালানো, কম্পিউটার প্রোগ্রাম অ্যাক্টিভ রাখা এবং অরবিটারের সাথে যোগাযোগ রাখার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে দীর্ঘদিন ধরে। এছাড়াও রোভারের পরীক্ষামূলক কাজকর্ম চালানোর জন্য রোভারের গায়ে লাগানো রয়েছে একটি মোনোপার্ক সোলার প্যানেল। এখানে উল্লেখযোগ্য কথা বলে রাখি, কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই সোলার প্যানেল থেকে পাওয়া শক্তিকে ডাইরেক্ট ব্যবহার করে না। সোলার প্যানেলগুলি ব্যাটারিকে চার্জ দেয় আর ব্যাটারি ইলেকট্রনিক্স ডিভাইসগুলিকে শক্তি যোগায় কাজকর্ম চালানোর জন্য।